নিউজ মিডিয়ার সমূহ দর্শক বৃন্দলৈ প্রীতি আর সম্ভাষণ জানাই মই অলোকজ্যোতি বৰঠাকুৰে লৈ আহিছো এক বিশেষ প্রতিবেদন। ব্রহ্মপুত্রর উত্তরপারে ঐতিহাসিক সমলরে ভরপুর এখন নগরী তেজপুর। এই তেজপুর নগরীতে প্রাক ঐতিহাসিক আর ঐতিহাসিক বহু সমল আর স্মৃতি বিজড়িত ভরপুর এখন সুন্দর নগরী হিসাবে পরিগণিত হয়েছে। অসমত এনে বহু ব্যক্তি আছিল যিসকলৰ পারদর্শিতা আর শিল্প কুশলতাই তেখেতসকলক মৃত্যুর পিছতো অমর করে রাখিছে। আমি আজি এনে এজন ব্যক্তির ওপরতে আলোকপাত করিম, সেইজন হৈছে সদ্য প্রয়াত জয়চন্দ্র দাস, এজন সুনিপুণ ভাস্কর্য শিল্পী। তেজপুর নগরীর পর্যটনের যে আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই হল চিত্রলেখা উদ্যান আর অগ্নিগড়। কিন্তু হয়তো বহুতেই নেজানে এই অগ্নিগড় আর চিত্রলেখা উদ্যানের লগতে অসমৰ বিভিন্ন স্থানত থকা তেখেতৰ শিল্প প্রতিভার কথা। আহক আমি আজি জয়চন্দ্র দাসের সেই অমর সৃষ্টিসমূহের উপর আলোকপাত করবলৈ বিভিন্ন ব্যক্তিসমূহে কি মন্তব্য করেছিল। এসময় শোণিতপুর জেলার উপায়ুক্ত এম জি ভি কে ভানুয়ে এইদরে কয়। যে সময়ত শোণিতপুর জেলার উপায়ুক্ত হয়ে আসে সেই সময়ত আপনি তেজপুর খনক ন রূপত গড়িবর যথেষ্ট প্রয়াস করেছিলেন আর যথেষ্টখিনি হয়েছিল, আর সেই আপনার যে প্রয়াস আসে সেই প্রয়াসত আমার যিজন ভাস্কর্য শিল্পী আসে জয়চন্দ্র দাস, তেখেত আমার মাজত আজি নাই। আপনি তেখেতক যথেষ্ট পাইছিলে, যথেষ্ট আত্মিকভাবে পাইছিলে, আপনি তেখেতর বিষয়ে কি কব? মানে প্রথম বহুত দুঃখ লাগিছে তেখেতে আমার মাজত নাই এতিয়া। হয়, কারণ তেখেতে ভাল শিল্পী বলি সকলো জানে। হয়, তেখেতে ভাল মানুহ আছিলে। হয়, বহুত ভাল মানুহ তেখেতে। কেতিয়াও মানে যিমান মই মোর লগত বহুত কাম করেছে, তেজপুরেতে নহয় গুৱাহাটীতো কাম করেছে, মই দেখিছো তেখেতে কেতিয়াও টাকা লৈ পেলাই, ইমান টাকা লাগে, টাকা এডভান্স লাগে, টাকা উপরত কেতিয়াও তেখেতে গুরুত্ব দিয়া নাই। হয়, তেখেতে খালি কামতে গুরুত্ব দিছিল আর বহুত ভাল মানুহ আছিলে। হয়, আর ইমান তেখেতে ভাল শিল্পী আছিলে। আপনি চাওক, আপনি যদি এতিয়া চিত্রলেখা পূজাত কোল পার্কত যদি যায়, হয়, তাতে সম্মুখত যে চিত্রলেখার যে মূর্তি আছে, হয়, তেখেতে খালি 15 দিনত বানাই দিছে। ব্লেসিং দিছে তেখেতর হাতত, এটা কি বলি কম, এটা অদ্ভুত শিল্পী আছিল, অদ্ভুত শক্তি দিছে ভগবানে। আর গুৱাহাটীত আপনি যদি চাই, আপনি কেতিয়াবা গুৱাহাটী গলে আপনি মনত রাখি চাওক, তেখেতে এটা মূর্তি বানাইছে নেহরু মূর্তি, নেহরু পার্কত, নেহরু পার্কত নেহরু মূর্তি বানাইছে। আপনি মূর্তি ওসরত গৈ পেলাই চাওক, নেহরুর মুখ চাওক, নেহরু জি সম্মুখত তিনটা বাচ্চা থাকে আর এজন মহিলা আছে। হয়, তো ইয়ে আপনি নেহরু মুখত যে আনন্দ, হয়, কেনক আছে এই শিল্পী কেনক বানাইছে, আর যে মহিলা তাতে কি হয়ে আছে, তেখেতে কেনক নেহরুক চাই আছে, আর বাচ্চাবুর কেনক তাতে কি হয়েছে, আপনি অল্প অল্প সময় রাখি পেলে চাব লাগে কিমান মানে গ্রেট হয় আর্টিস্ট তেখেতে আসলে। আপনি তাদের চালে আপনি পাব, তাতে এজন বাচ্চা এতিয়াও মোর মনত আছে, তেখেতে বানাওতে তেখেতর যে হাফ প্যান্ট থাকে, হাফ প্যান্ট এনেক ধরি আসলে। হয় হয় হয়, মই কৈছো এইটো কিয় কেনেকৈ, বাচ্চাবোৰ তেতিয়া এইটো সৰু বয়সত হেবিট থাকে, এটা হাতত হাফ প্যান্ট ধরি থাকে। হয় হয় হয়,
তেখেতজি তাতে আপনি যদি চাই নেহরু পার্কত প্রত্যেক আমার জনজাতীয় তেখেতে মূর্তি বানাইছে। অল আওয়ার ট্রাইবলস মিসিং বোডো সব জনজাতীয় মূর্তি তেখেতে বানাইছে। মানে আজি বহুত দুঃখ লাগে কি আমার মাজত নাই, তেখেত না থাকিলেও তেখেতে যে বানাইছে আমার মাজত আছে, তেখেতর সৃষ্টিতো আমার আগত আছে। মই ভাবো অসমৰ ৰাইজে জানিব লাগে কি এতিয়া বহুত কম মানুহ জানে। আপনি যদি নেহরু মূর্তি তাত গৈ তাতে জয়দাসৰ নাম কতো নাই, নাই নাই অসমৰ ৰাইজে নাজানে কি মূর্তি নাজানে, কোনে বনাইছে নাজানে, পুরো জয়দাসে বনাইছে বুলি কোনো নাজানে। হয় হয় মই জানো, মই লগত থাকি পেলাই তেখেত লগত কাম কৰিছো। হয় আপনি এবাৰ গুৱাহাটী নেহরু পার্কত গৈ পেলাই ভিতৰত কিমান তেখেতে বনাইছে আপনি সব। হয় নিশ্চয় মডার্ন আর্টও আছে তাতে। হয় সো আজি বেয়া লাগি আছে কি তেখেতে ইমানখিনি কাম করিলে অসমৰ কাৰণে, তেওঁ এটা বহুতখিনি কাম করিলে, কিন্তু তেওঁৰ শেষৰ যিটো জীৱন, শেষৰ জীৱন যথেষ্ট তেওঁ কষ্ট পালে, আৰ্থিকভাৱে যথেষ্ট কষ্ট পালে। তেওঁ বহুত কামত বহুত লোকে তেওঁক যি পৰিশ্ৰমিক দিবলগীয়া আছিলে সেই পইচা নিদিলে। আমি নিউজ মিডিয়াৰ ফালৰ পৰা তেখেতৰ এটা সাক্ষাৎকাৰ লৈছিলোঁ আৰু সেই সাক্ষাৎকাৰত তেখেতে যথেষ্ট দুখ প্ৰকাশ কৰিছিলে যে বহুত প্ৰতিষ্ঠান বা অনুষ্ঠানে তেওঁক বহুত টকা দিবলৈ থাকিলে, পিছত তেওঁ কাৰ্ডিঅ' প্ৰব্লেম হ'ল, হাৰ্টৰ প্ৰব্লেম হ'ল আৰু চিকিৎসাৰ অভাৱতেই তেওঁ সেইদিনা হঠাৎ পৰি পেলাই মৃত্যুৰ মুখত পৰিছে। শুনি পেলাই বহুত বেয়া লাগি আছে, কিয় কাৰণে মোৰ তেখেতে মোক কন্টেক্ট কৰিব লাগিছিলে, মানে তেখেতে নাজানো কিয় কাৰণে মোৰ ফোন নম্বৰ নাই নেকি, মই জানা নাছিলো। যদি মই যদি মোৰ ওচৰত আহিলেহেঁতেন নিশ্চয় মই আপোনাৰ এইটো চেনেলটো মই সকলোক কৈ আছো, যিকোনো মানুহ কিবা এটা তেনেকুৱা কষ্ট হলে মোৰ ওচৰত আহিলে মই যিমান কৰিব পাৰো নিশ্চয় মই মানে যদি কোনোবা তেখেতক টকা দিয়া নাছিলে এই অনুষ্ঠানকে প্ৰতিষ্ঠানে মই কৈ পেলাই কিয় কাৰণে দিয়া নাই বুলি তেখেতৰ লগত থাকি পেলাই তেখেতৰ যি টকা আহিব লগা আছে এইটোতো মই অলপ কিবা এটা কৰিলো, সহায় কৰি দিয়া পাৰিলে। হয় মানে যি হৈছে হৈছে, বহুত বেয়া লাগি আছে কি তেখেতে মেডিকেল ট্ৰিটমেণ্টৰ কাৰণেও টকা নাছিলে বুলি তেতিয়া আপুনি কৈছে, বহুত মানে বেয়া লাগিছে। হয় আপুনি যেতিয়া শোণিতপুৰৰ উপায়ুক্ত হৈ আছিলে সেইটো সময়ত আপুনি তেজপুৰ খতম নৰ ওপৰত গঢ়ি দিব চেষ্টা কৰিছিলে আৰু যথেষ্টখিনি হৈছিলে। আজি তেজপুৰত যিখিনি মানুহে বাহিৰা মানুহে তেজপুৰখন চাবলৈ আহে, আপোনাৰ সেই কোলপাৰ্ক আৰু অগ্নিগড়ি চাবলৈ আহে আৰু সেইটো আপোনাৰে কৰ্ম, আপুনি তেনেকে ধৰণে কৰিছিলে। আমি এটা টিম ৱৰ্ক কৰি পেলাই কৰিছো, বহুত মানুহ ইনভল্ভ আছে, মই অকলে কৰা নাই, সব মানুহ আমি মিলি পেলাই কৰিছো। মিটিংটো ছাৰ কৰ্মস্পৃহাটো আপোনাৰ আছিলে, যিটো কৰ্মস্পৃহা আমি পৰৱৰ্তী সময়ত বহুত আপোনাৰ যথেষ্ট সংখ্যক উপায়ুক্ত তেজপুৰলৈ আহিলে, কিন্তু তেজপুৰখনত তেনেকুৱা উল্লেখযোগ্য কাম কৰা আমি দেখিবলৈ পোৱা নাই বৰ্তমানলৈকে। আপুনি যিখিনি কৰিছিলে তেনেকুৱা ধৰণৰ কাম কৰ্মস্পৃহাটো লাগে, বেলেগ বেলেগো কৰিছে। হয় মানে যি হওক, মই আজি জয়দাসৰ যি মৃত্যুক লৈ পেলাই মানে বহুত দুখত আছো আৰু হয় মই কলাগুৰু বিষ্ণু প্ৰসাদ ৰাভাৰ সমাধি ক্ষেত্ৰ, লাচিত মূৰ্তি, গণেশ মন্দিৰৰ তোৰণ, এইসমূহ প্ৰস্তুত কৰিছিল জয়চন্দ্ৰ দাস। তেজপুৰৰ বিভিন্ন ব্যক্তিক আমি এই বিষয়ে সাক্ষাৎ কৰিছিলোঁ আৰু সাক্ষাৎকালত তেওঁলোকে এইদৰে কয়। বিষ্ণু ৰাভাৰ সমাধি ক্ষেত্ৰত প্ৰয়াত জয়দাস ডাঙৰীয়াই যথেষ্টখিনি কাম কৰিছিল, বৰ্তমান তেখেত আমাৰ মাজত নাই, গতিকে এই বিষয়ে আপুনি কি ক'ব? জয়দাস মই আগৰ পৰা পাইছোঁ, আগতে সাহিত্যকানন বুলি এটা অনুষ্ঠান আছিল, তাতে তেওঁ গান বাজনাও কৰিছিল, ভাল হেৰি কৰিছিল আৰু তেখেতে মৃৎশিল্প বা ভাস্কৰ্য শিল্পৰ কাৰণে তেওঁ বেছিকৈ জনাজাত। বিষ্ণুৰাভা সমাধি যেতিয়া হেৰি আছিল, মই প্ৰথম যেতিয়া বনাই আছিলোঁ গোটেইখিনি, মাজৰখিনিটো ময়ে বনালোঁ, তেতিয়া মানে এটা পৰিকল্পনা লোৱা হ'ল যে
বিষ্ণুভাৰ সমাধিৰ যিবিলাক বিষ্ণুভাৰ গান আছে সেই গানবিলাকৰ লগত ধুনীয়াকৈ প্ৰকাশ ফুটি উঠাকৈ মূৰ্তিবোৰ বনাব লাগে। তেতিয়া মই জয়দাক ক'লোঁ, জয়দাক নহয় প্ৰথমতে মই তেতিয়াৰ হেৰি উপায়ুক্ত আৰিচামেদক ক'লোঁ যে আৰিচামেদক ক'লোঁ যে এনেকেনে কৰিব খুজিছোঁ, ঠিক আছে আপুনি হেৰি কৰক বাকীখিনি মই কৰিম। তো জয়দাৰ লগত ঘৰত বহি জয়দাৰ ঘৰত বহি জয়দাক মই ক'লোঁ কথাটো যে বিশ্বনাথৰ সমাধি হয়তো সৰু হ'ব হয়তো বহুত ডাঙৰ হ'ব, কিন্তু যিখিনি হ'ব যাতে গোটেই বিশ্বৰ নহ'লে এছিয়াৰ এটা লেখত ল'বলগীয়া স্থান এটা স্থান হিচাপে পৰিগণিত হয় আৰু বিভিন্ন ঠাইৰ পৰা বিশ্বনাথৰ সমাধি চাবলৈ যাতে পৰ্যটকসকল আহে। তেতিয়া যদি ক'লে তুমিতো এইটো ভাল পৰিকল্পনা লৈছা, এইটো হেৰি কৈছোঁ মই দেহেকে খাটিম দেই এইটো, কিন্তু মোৰ বাহিৰে বেলেগক নিদিয়ে বোলে নহয় আপোনাৰ বাহিৰে আৰু কোন আছে, তেজপুৰত যি কাম হ'ব তেজপুৰীয়াই কৰিব লাগিব আৰু তাৰ তেজপুৰীয়াই হেৰিটো দেখুৱাব লাগিব। তেতিয়া জয়দাৰ লগত বহি গোটেইটো পৰিকল্পনা কৰিলে আৰু তেওঁ ধুনীয়াকৈ এখন নক্সা আঁকিছে, তেওঁ আঁকি কৈছে বোলে হেমৰাজ এতিয়া এনেকৈ কৰিম বোলে নহয় এইখিনিতে আৰু এটা এনেকৈ দিয়ক, এনেকৈ মানে এটা আলোচনাৰ মাজেৰে মানে ধুনীয়াকৈ ফাউণ্টেইন মূৰ্তি গোটেইখিনি চিলড্ৰেন পাৰ্ক এইবিলাক গোটেইখিনিৰ লগত মিলি পেলাই তেওঁ বনালে। বনাই তাৰপিছতে শেষত আমাৰ তৰুণ গগৈদেৱৰ লগত আলোচনা হৈ পেলাই তৰুণ গগৈদেৱে টকা চেংচন কৰিলে। যেতিয়া চৰকাৰৰ হাতলৈ গুচি গ'ল গোটেইটো অকণ খেলি মেলি হ'ল। তেতিয়া মোক জয়দাই মাতি ক'লে বোলে যিটো আমাৰ নক্সা আছিল সেইমতে দেখোন কামটো হোৱা নাই, এইটো হ'লে নহ'বগৈ। বোলো মই তেতিয়া ক'লোঁ বোলো চাওক এতিয়া চৰকাৰে বনাইছে, চৰকাৰে মানুহ নিয়োগ কৰিছে, চৰকাৰে আমাৰ কথা নুশুনিবও পাৰে, গতিকে এটা কথা কৰক আপুনি মূৰ্তিকেইটা বনাওক, কাৰণ মই অকলেও মাত মাতিব নোৱাৰোঁ, মোৰ হাততো নাই হেৰিটো মানে অধিকাৰটো। তাৰপিছত মূৰ্তিকেইটা লৈ কি মূৰ্তি বনাম তেনেকৈ মই কৈছোঁ কেইটামান মূৰ্তি মই গানকেইটা লিখি দিলোঁ, এইকেইটা বল 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 কৃষক শক্তি দল নাহৰ ফুলে নোখোৱাই অসমীয়া ডেকা দল, তাৰপিছতে দেউতাৰ যিটো ৰাজ্য আছে দুইটি পাঠা একটি কালো একটি চাদা, ৰাজ্য যদি মঙল চাও দুইটি পাঠা বলি দিওঁ, এই গোটেইকেইটা হেৰিত আছে বিশ্বৰ চন্দে চন্দে আৰু কোনখিনিত ক'ত কেনেকুৱা হ'ব মই দেখুৱাই দিলোঁ, ঠিক তেনেকৈ তেওঁ বনাইছে। আৰু খুব মানে এটা বস্তু মোৰ ভাল লাগিছে মোক আহে মানে মই তেতিয়া নগাঁৱত চাকৰি কৰি আছোঁ, মই সন্ধিয়া সময়ত আহোঁ, আহি পেলাই গোটে বনাই দিলে, বনাই দিয়াৰ পিছত কয় বোলে হেমৰাজ এইটো মই হেৰি কেনেকুৱা আহিছে, বোলে জয়দা গানটোৰ লগত অকণ অমিল অমিল লাগিছে, ঠিক এটা হেৰি হোৱা নাই, তেওঁ লগে লগে ভাঙি দিছে, কিন্তু পইচা কিন্তু একেটাই লৈছে কিন্তু তেওঁ লগে লগে ভাঙি আকৌ নতুনকৈ বনাইছে। আৰু জয়দাৰ এই যিটো একাগ্ৰতা বিশ্বনাথৰ মানে সমাধিৰ ক্ষেত্ৰত তেওঁৰ মূৰ্তি বনোৱাৰ যিটো একাগ্ৰতা আৰু বিশেষকৈ তেজপুৰখন ধুনীয়া কৰাৰ যিটো তেওঁৰ ইচ্ছা সেইটো মই জীৱনত পাহৰিব নোৱাৰোঁ। জয়দাক মই ভালকৈ পাইছোঁ, জয়দাৰ লগত মই সাহিত্য কাৰণত থাকোঁতে গান বজনাও কৰা মানুহ, গতিকে সেই জয়দাক এনেকৈ গুচি যাব বুলি মই আশা কৰা নাছিলোঁ। আৰু জয়দাৰ আৰ্থিক অৱস্থাই মূল তেওঁৰ মৃত্যুৰ কাৰণ বুলি ক'ব পাৰি, কাৰণ তেওঁ এতিয়া আমাৰ নিচিনা মানুহে পইচা তুলি পেলাই জয়দাক জীয়াই ৰাখিব নোৱাৰোঁ ঘপকৈ, গতিকে জয়দাৰ নিচিনা শিল্পীসকলক আল্টিমেটলি চৰকাৰৰ ওচৰত হাত পাতিবলগীয়া হয় আৰু চৰকাৰে বিশেষকৈ সেইটো নিৰ্ভৰ কৰিব লাগিছিলে কিন্তু স্থানীয় প্ৰশাসন, স্থানীয় প্ৰশাসনে যদি ইনিচিয়েটিভ ল'লেহেঁতেন আজি ৰাজ্য চৰকাৰে নিশ্চয় কিবা এটা ব্যৱস্থা ল'লেহেঁতেন, কিন্তু তেওঁৰ হতুৱাই অগ্নিগড় চগ্নিগড় গোটেইখিনি বনোৱালে কিন্তু তেওঁৰ অসুখৰ অসুখীয়া অৱস্থাত স্থানীয় প্ৰশাসনে গুৰুত্ব দিব লাগিছিলে, যদি গুৰুত্ব দিলেহেঁতেন আজি জয়দাৰ অৱস্থা মানুহটো মৰণশীল কিন্তু ইমান সোনকালে বা ইমান সহজতে নগ'লে, অত্যন্ত উচ্চ চিকিৎসাৰ কাৰণে বা ভাল চিকিৎসাৰ কাৰণে তেখেতে দিল্লী বম্বাই যি য'ত যাব লাগে তাত যাব পাৰিলেহেঁতেন, লৈ যাব পাৰিলেহেঁতেন চৰকাৰে ইচ্ছা কৰিলে, আৰু সেইটো মই কিন্তু দোষাৰোপ কৰিম স্থানীয় প্ৰশাসনে যিয়েই নাথাকক। নমস্কাৰ, আপুনি এটা সময়ত হয় শোণিতপুৰ জিলাৰ জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ উপসভাপতিৰ দায়িত্বত আছিল হয়, আৰু সেই সময়তে প্ৰয়াত জয়চন্দ্ৰ দাসদেৱে আমাৰ তেজপুৰত এটা লাচিত মূৰ্তি নিৰ্মাণ কৰিছিল হয়,
এই বিষয়ে আপনি কি কব? এই বিষয়ে মই ইমানে কম যে জয়চন্দ্র দাস এজন মহান শিল্পী আছিলে আর তেও আমার পরিবারের সুবুরি আমার কব বলে ইয়ারপা ধরক এক কিলোমিটারও নহব ঘরে তখন এজন সচা অর্থ যদি শিল্পী বলে কম যার আজি আমি বিষ্ণুপ্রসাদ রাভা নটসূর্য ফণি শর্মা বা আজি কবলে গেলে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা সেই সেইটো লেভেলর সেইটো পর্যায়ের আসলতে শিল্পী আসে আমি সরপরা তখেতর যা সাংস্কৃতিক কর্ম এজন ভাল ভাস্কর্য শিল্পী তার আপনার মৃন্ময় মূর্তির নৃত্য গীত সেই সকল দিকতে আর এই কলিবাড়ি পুরোনা মান স্টেজের আগরপরা সরপরা জড়িত ইয়াতে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানতো অংশগ্রহণ করেছে নিজে গীত নৃত্য লিখিছে পরিচালনা করেছে মঞ্চস্থ করেছে আর মই যেতিয়া জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর শোণিতপুর জিলা সমিতির উপসভাপতি হয়ে আছিল সেই সময় 1987 সন আমি 86 সনতে একটা সিদ্ধান্ত লৈছিল যে আমি আমার যিজন জাতীয় বীর লাচিত বরফুকন তেখেতর এটি প্রতিমূর্তি আমি তেজপুর নির্মাণ করি সেই মর্মে আমি মাটি টুকুরো লৈছিল আর সেই দায়িত্বটো মূর্তি নির্মাণের সেই দায়িত্বটো আমি জয়চন্দ্র দাসক অর্পণ করেছিল আর প্রায় 20-22 দিনের ভিতর সেই মূর্তিটি স্থাপন করেছিলেন বীর লাচিত জনার মূর্তি স্থাপন করা মানে সমাজ জীবনত এই যুব ছাত্র পরিষদেই প্রথম করেছে আর সেইজন সেই কামটিও আপনার পূর্ণাঙ্গ রূপ দিছিল আমার জয়চন্দ্র দাসদেবে যথেষ্ট দিন রাতি কাম করে তেখেতে প্রায় হব 1,00,000-1,20,000 টাকার ভিতর যথেষ্ট কম পয়সা আর যেনে আমি তো আর ডোনেশন পার পরিবেশও নাছিল আমার যুব ছাত্র পরিষদর কেনো পুনের আকো আমি সংশুক্তির পিছত আমার সংগঠনকে পুনের গা খুলি উঠিছিল আমি প্রথম তেজপুর এই প্রতিমূর্তিটি উদ্যোগত আসলে হাতের পরশত এই স্মৃতিটি প্রাণ প্রায় রোল আজি জয়দা যদিও নাই যিখিনি মানে কৃষ্টি কর্ম তখেতর যিখিনি সৃষ্টি সদায় গাঁজি হয়ে থাকবে সেই ক্ষেত্রে জয়দাক আমি মানে